হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর লাইক করতে ভুলবেন না। আজ আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা কীভাবে ফেসবুকে একটা ফ্যান পেজ তৈরি করতে পারি। এটা খুবই সিম্পল ব্যাপার, এটা অনেকেই পারে, একেবারেই যারা বিগিনার এটা শুধু তাদের জন্য। চলেন তাহলে দেখি আমরা কীভাবে একটি ফেসবুকে ফ্যান পেজ তৈরি করবো। প্রথমে আপনার যে ফেসবুক থেকে ফ্যান পেজটি তৈরি করবেন, আপনার সেটা লগ ইন করতে হবে। আমি আমার ফেসবুক আইডিতে লগ ইন করেছি। এরপরে আপনাকে যেতে হবে পেজে। আমি পেজে যাচ্ছি, পেজ থেকে ক্রিয়েট পেজ, দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ, আমরা এখানে যাব। এখানে যাওয়ার সাথে সাথে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে লোকাল বিজনেস অর প্লেস, যদি আপনার লোকাল বিজনেস থাকে এবং আপনি সেইটা এইখানে পেজ আকারে করবেন, তাহলে আপনারা লোকাল বিজনেস অর প্লেস থেকে করতে পারেন। যদি আপনার কোম্পানি অর্গানাইজেশনে থাকে, তাহলে আপনি কোম্পানি অর্গানাইজেশন এখান থেকে করতে পারেন। আপনার কোনো প্রোডাক্ট থাকলে, ব্র্যান্ড অর প্রোডাক্টকে যদি আপনি প্রমোট করতে চান, তাহলে এখান থেকে করতে পারেন। আর আপনি আর্টিস্ট হলে এখান থেকে করবেন, এন্টারটেনমেন্ট জাতীয় কিছু হলে এখান থেকে করবেন। আমি আসলে এখান থেকে করব, কাউসার কমিউনিটি। আপনি এখান যেখান থেকেই করবেন করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি এখান থেকে করে দেখাচ্ছি। এখান থেকে করার পরে আপনার একটা নাম চাবে, আপনি কি নামে খুলতে চাচ্ছেন। ধরুন আমি খুলতেছি টিচ বাংলা, আমি খুললাম টিচ বাংলা এই নামে। গেট স্টার্ট, আপনার নামটি দেওয়ার পর গেট স্টার্ট, লোডিং হচ্ছে। আপনার খোলা হয়ে গেছে, এখন আপনাকে কি করতে হবে, এখানে আপনার একটা আপনার নিজের একটা পিকচার দিতে পারেন অথবা আপনার যে কোনো একটা লোগো দিতে পারেন। টেক পিকচার এখান থেকে নিলে আপনাকে সরাসরি ছবি নিতে পারবেন। আর আমি আপলোডে ফটো দিচ্ছি, আমি এখান থেকে দিচ্ছি, এটা পরে চেঞ্জ করে নেব আর কি। এখান থেকে এটা দিলাম, ওকে। এখন আপনি কভার ফটোটি একটা পিকচার দিতে পারেন এখানে, একটা কভার ফটো, আমি ওটা আপলোড করছি। কিন্তু এখানে একটি কথা আছে, এই ছবিটাকে আপনার অবশ্যই 800x315 হতে হবে, তা না হলে ছবিটা কেটে যাবে। আমরা অনেকেই এখানে ছবি আপলোড করি ঠিকই, কিন্তু ছবিটা উপর থেকে বা নিচ থেকে কেটে যায়। আর এর জন্য আপনাকে প্রথমেই এই কাজটি করতে হবে, 800x315 এরকম সাইজের একটা ছবি দিলে কোনো জায়গায় কাটবে না। আমার এই ছবিটি আমি 800x315 করেছি, আমি এটা দিচ্ছি, দেখেন ভিউয়ার্স, এটা কোনো জায়গায় কাটিনি, ঠিকঠাকভাবে আছে, ওকে। এটাকে আমরা সেভ করে দিচ্ছি। ছবির মাপটা ঠিক না হলে কিন্তু অবশ্যই কেটে যাবে, এই ব্যাপারটা আপনি দেখবেন। আপনার এই কাজটি হয়ে যাওয়ার পরে দেখেন আপনি এখানে একটা অপশন পাবেন, রাইট সামথিং, আপনি কিছু একটা লিখেন, অথবা আপনার যদি কোনো লিঙ্ক থাকে লিঙ্ক দিতে পারেন। যদি আপনি যেখান থেকে যে কোনো একটা ইউআরএল নিতে পারেন, ইউআরএলটা ধরেন আমি এটার ইউআরএল নিলাম, এটা ওপেন করবেন, এখান থেকে আপনার কপি ইউআরএল, ইউআরএলটা নিলেন, ইউআরএলটা নিয়ে আপনি এখানে দিতে পারেন।
দিলাম, দেখেন আমাদের এই অর্ডারটা চলে আসছে। এই অর্ডারটা চলে আসার পর এরকম দেখাবে, এখন এটাকে আপনারা পাবলিশ করতে পারেন। আমি পাবলিশ করে দিচ্ছি, দেখেন আমার ইউটিউবের সেই ভিডিওর লিঙ্কটা এখানে চলে আসছে। এখানে ক্লিক করলে আমার এই ভিডিওটা ভিউ হয়ে যাবে, আমার যত ফ্রেন্ড এখান থেকে ক্লিক করবে আমার ভিডিওটা ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে। আপনারা ফ্যান পেজ তৈরি করে আপনাদের ইউটিউবের ভিডিওগুলো আপলোড করতে পারেন। আপনাকে প্রথমে এখান থেকে ইনভাইট ফ্রেন্ড করতে হবে, আপনি এইভাবে ইনভাইট ফ্রেন্ড করবেন। তবে হ্যাঁ, অনেক জায়গায় দেখতে পারবেন যে অটো লাইক, অটো ইনভাইট, অটো ফ্রেন্ড এসব কেউ নিতে যাইবেন না, এগুলোতে আপনার উপকারের চেয়ে সমস্যাই বেশি হবে। আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে, পেজটা বাতিল হতে পারে, এগুলো করতে যাবেন না। ধীরে ধীরে প্রতিদিন 30-40-50 করে ইনভাইট করবেন, ধীরে ধীরে আপনাদের পেজটা বড় হবে। অবশ্যই বুঝতে পেরেছেন, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করতে একদম ভুলবেন না। ওকে, বাই, টাটা।